স্বাগত অন্যপক্ষে ঈশা জাহান উর্মি আছি আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বেই কী চেহারায় আছে অন্যপক্ষ তা খুঁজে দেখে। ঘরের চার দেয়ালের মতো, কর্মক্ষেত্রের মতো, রাস্তাঘাটের মতো উপহাস, কৌতুক বা রসিকতাতেও নারী অবদমিত অথবা উপহাসের প্রধানতম পাত্রী। রম্যসাহিত্যের জন্মলগ্ন থেকেই নারী বাধা পড়ে গেছে নির্দিষ্ট কিছু ইমেজে। স্থূলকায়া নারীটি ঝাঁটা হাতে নিরীহ স্বামীকে নিপীড়ন করতে প্রস্তুত, অথবা সুন্দরী নারী মানেই শপিং প্রিয় বা ছলনাময়ী বা মাথা মোটা। নারী মানেই পুরুষের টাকা যারা অবিবেচকের মতো খরচ করে। কৌতুক এবং রম্যে নারীকে এই উনো এবং হাস্যকর করে দেখানোর পেছনে আসলে কোন মনস্তত্ত্ব কাজ করে? নারীকে কৌতুকে যে চরিত্র দেখানো হয় সেটাই কি বাস্তব? আজ অন্যপক্ষে কথা বলছি নারী বিদ্বেষী কৌতুক এবং সমাজ মনন এই বিষয়ে। সঙ্গে আছেন লেখক শিক্ষক সাফিনুস সাফিন এবং লেখক পাপড়ি রহমান। স্বাগত আপনাদের দুজনকে। পাপড়ি রহমান, আপনাকে দিয়ে শুরু করছি। এর আগেও আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম ফেব্রুয়ারি মাস। আমরা বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আসলে এবং বাংলা সাহিত্যেরও বিভিন্ন দিক নিয়ে, সাহিত্যে এবং ভাষায় নারীকে কীভাবে দেখানো হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেয়েছি। তারই অংশ হিসেবে নারী বিদ্বেষী কৌতুক নিয়ে আজ কথা বলছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে কৌতুককে কৌতুক হিসেবেই দেখা উচিত, এর মধ্যে কেন নারী পুরুষ বিভাজন টানা হয়? আপনি কি তাই মনে করেন? আসলে কি এগুলো একেবারেই নিরীহ কৌতুক, নাকি এখানে আসলে নারীকে অবদমনের বিভিন্ন উপাদান লুকিয়ে থাকে? পাপড়ি রহমান। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সেটা হলো যে ভার্জিনিয়া উলফ একটা কথা বলেছে যে এই মহাজগতে সবচেয়ে যে পশুটির নাম উচ্চারিত হয় সে পশুটির নাম আসলে নারী। কৌতুকের বিষয় যেটা বলছো, যে কৌতুক যদি আসলে মানে রিলিজিয়াল কৌতুকই হয় সেখানে কিন্তু একটা ব্যালেন্স থাকা দরকার। যে কিন্তু আমরা দেখছি যে কোনো কৌতুকে কিন্তু কোনো না কোনো ভাবে নারীকে হেয় করা হচ্ছে। পাপড়ি রহমান, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, বোধহয় কোনো প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। আমি একটু সাফিনের কাছে যাই, আমি আবারও ফিরছি আপনার কাছে, আপনি আমরা দেখি আপনার সমস্যাটি কী হয়েছে। সাফিন, আপনিকে এই প্রশ্নের উত্তর দেবেন যে আসলে এগুলোকে একেবারেই বিনোদন বা কৌতুক হিসেবেই দেখা উচিত কি না? আচ্ছা, এখন সাধারণত দেখা যায় কি যে কৌতুক ব্যাপারটার উৎপত্তি হচ্ছে একটা হাস মানে মজার করার জন্য, তাই না? এখন মজা আসে কোথেকে? দেখা যাচ্ছে আমাদের এখানকার কৌতুকগুলোর মূল বিষয় হচ্ছে আরেকজনের বিপদ বা বিপত্তি মূলক একটা ছবি থেকে আমরা কি পাচ্ছি, মজার উপাদান খুঁজে পাচ্ছি। কেউ একজন আছাড় খেয়ে দুম করে পড়ে গেল, সেটা দেখে যেন খুব মজা পাচ্ছি আমরা। তারপর আরেকজন খুব বিপাকে পড়েছে, সেই জিনিসটাকে নিয়ে যখন কোনো কৌতুক করা হয় সেটাতে যেন মজা পাওয়া যাচ্ছে। তো এটা সাধারণত আমাদের থিওরিস্টদের মতে সুপেরিয়রিটি একটা থিওরি আছে, তো ওইখান থেকে বলা হচ্ছে যে যখন অন্য একজন বিপদে পড়ছে আর আমি খুব সুবিধাজনক একটা অবস্থায় দাঁড়িয়ে আছি, তো সেই আমি আরেকজনকে নিয়ে হাসছি, এটা হচ্ছে নিজেকে একটা সুপিরিয়র ভাবা যে আমি ভালো অবস্থানে আছি, ভালো আছি। তো ওখান থেকে মূলত হচ্ছে কৌতুক করা আরেকজনকে নিয়ে। এবং এইসব কৌতুকের মধ্যে আমরা বেশিরভাগ সময় কি দেখি যে কৌতুকগুলো হচ্ছে সবগুলো যেমন ভারতে হয় সর্দারজি, খুব ফেমাস একটা ক্যারেক্টার। তারপর আবার আমাদের বাংলাদেশের মহিলাদের নিয়ে প্রচুর হচ্ছে, নারীদের নিয়ে, টোকাইদের নিয়ে, তো মাতালদের নিয়ে। তো এরা কেউই সুবিধাজনক কোনো জায়গাতে কিন্তু থাকে না সমাজে। তার মানে কি সমাজে যারা একটু অসুবিধাজনক জায়গায় আছেন তাদেরকে নিয়ে আমরা কৌতুকগুলো করতে পছন্দ করছি। এখন এখানে আবার একটা বিষয় হচ্ছে কি, কিন্তু সেই কৌতুকগুলোতে নারীদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? দেখা যাচ্ছে নারীদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এভাবে যে বেশিরভাগ ক্ষেত্রে তার যেগুলো আমরা ঘরোয়া কৌতুক ধরি আর কি, সেই কৌতুকগুলোতে দেখি নারীরা হচ্ছে নির্যাতনকারী আর পুরুষ হচ্ছে নির্যাতিত। সেটা কিরকম, যেমন একটা জাস্ট কৌতুকের এক্সাম্পল দিলে হয়তো সেটা বোঝা যাবে।
একজন রাজা বলছেন যে এখানে কে কে বইয়ের কথা শুনো না, তারা সবাই এক পাশে দাঁড়াও। সবাই দাঁড়ালো আর একজন শুধু দাঁড়ালেন না। তখন রাজা বলছেন এই তো একজন সাহসী পুরুষ পাওয়া গেল। তো তখন সে বলছে আমাকে বউ বলে নাই কোন দিকে যেতে হবে, এখনো বইয়ের অনুমতি নিয়ে আসি নাই। তো এটা শুনে সবাই খুব মজা পাচ্ছে যে এই তো মানে এই হচ্ছে দেশে ঘরে ঘরে পুরুষের চিত্র। কিন্তু যদি সেটাই চিত্র হয়ে থাকে তাহলে আমাদের ঘরে ঘরে এত নির্যাতন, নারী নির্যাতন কেন ঘটছে? এবং এখানে এইভাবে কৌতুকের ছলে আসলে সেটা ঘরে হোক, সেটা এখন তো প্রচুর কর্মজীবী নারী আছে, কর্মজীবী নারীরা তাদের কর্মস্থলে পর্যন্ত দেখা যায় বিভিন্ন রকম হাস্যরস তাদেরকে নিয়ে করা হচ্ছে, বিভিন্ন রকম মজা মজা করে তারপর আবার সেটাকে পাশ কাটানো হচ্ছে এভাবে যে এটা তো স্রেফ একটা কৌতুক, কৌতুককে কৌতুক হিসেবে নিতে শিখেন, মজাকে মজা হিসেবে নিতে শিখেন, আর এত রিয়েক্ট করলে হয় না। তো এই জায়গাটা দেখা যায় আমরা মেয়েরাও নারীরাও অনেক ক্ষেত্রে কোনো কোনো কৌতুক খুবই অফেন্সিভ হলো আমরা সহজে প্রতিবাদটা করে উঠতে পারি না, কারণ প্রতিবাদ করতে গেলে আমরা জানি মানে আমাদেরই কেমন যেন একটা সন্দেহ কাজ করে, এটা আসলে প্রতিবাদ করাটা কি ঠিক হবে। আমি শাফিন আবারও আপনার কাছে ফিরবো, যেখানে আপনি শেষ করলেন যে অফেন্সিভ কোনো কৌতুকে আসলে প্রতিবাদ করা উচিত কিনা, এই বিষয়ে এক ধরনের কনফিউশন কাজ করে। আশা করি পাপড়ি রহমানের কথা আমরা এখন শুনতে পাবো। পাপড়ি রহমান, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই বিষয়গুলো কি শুধুই নিরীহ কৌতুক হিসেবে দেখা উচিত নাকি এর মধ্যে নারীর অবদমন জড়িত, নারীকে অবদমন করে রাখার বিষয়টি জড়িত? পাপড়ি রহমান যেটা আমাকে শোনা যাচ্ছে? জি এখন শুনতে পাচ্ছি পাপড়ি রহমান। ওটা যেটা বলছিলাম যে ভার্জিনিয়াও একটা কথা বলেছে যে এই মহাজগতে সবচেয়ে যে পশুটির নাম উচ্চারিত হয় সেই পশুটির নাম। তো এটা যদি নির্ভেজালই হতো তাহলে কিন্তু নারীকে খাটো করে দেখার আসছিল, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা দেখতে পাই সেটা মানে হাস্যরসিকতার ছলেই হোক বা রোমের ছলেই হোক নারীকে সব বিষয়ে কোনো করে দেখানোর একটা প্রবণতা আসলে। তো যেখানে আসলে কিংবা স্থূল কোনো কৌতুক যদি কেউ করে সেটাও কিন্তু নারী কুটুতেই হয়, দেখা যায় যে নারীদের নিয়ে আসলে কৌতুক সেখান থেকে আসলে বলতে চাই যে নারী শিক্ষার ইতিহাস বা আমাদের নারীদের অগ্রগতি সেটা তো খুব বেশি দিন আগের না, সেখান থেকে যে এই কৌতুক গুলো যে পরম্পরায় চলে আসছে বা বহু বছর ধরে চলে আসছে এই কৌতুক গুলো আসলে সৃষ্টি কে করেছে? কৌতুক গুলো পুরুষের চোখ দিয়ে আসলে নারীকে আমার মনে হয় না যে খুব উঁচু স্তরে দেখানো বা সেইভাবে নারীকে প্রমোট করার কোনো বিষয় আসলে সেখান থেকেই আসলে এই কৌতুক গুলো তৈরি হয়েছে। এবং এটা আমার কাছে মনে হয় না যে কোনো নিরীহ পাপড়ি রহমান, আপনি যদি স্পিকারটা একটু মুখের কাছে নিয়ে কথা বলেন তাহলে মনে হয় আর একটু সুবিধা হবে। শাফিনুর শাফিন, যেখানে শেষ করলেন পাপড়ি রহমান যে এটা মোটেই আসলে নিরীহ কৌতুক না, এবং আপনি বলছিলেন যে আমরা অনেক সময় অফেন্সিভ কৌতুক নারীরা কর্মক্ষেত্রে আজকাল শোনে বা শিক্ষা প্রতিষ্ঠানে শোনে এবং তারা ঠিক বুঝতে পারে না যে প্রতিবাদ করা উচিত কিনা, কারণ প্রতিবাদ করলে শুনতে হয় যে আজকে আজকালকার মেয়েরা সব কিছুতে রিয়্যাক্ট করে। সেই ক্ষেত্রে সমাধান আসলে কি, রিয়্যাক্ট করা উচিত নাকি আসলে এটা সয়ে যাওয়া উচিত? সাফিন, আমার কাছে তো মনে হয় যে রিয়েক্ট করাটাই উচিত, কারণ এই বিষয়গুলো তো আসলে যুগের পর যুগ চলে আসছে এবং কেউই প্রতিবাদ করেনি, এবং না করার কারণে এখন মানে একটা সময়ে খুব সাধারণভাবে সেই কৌতুকগুলো করা হতো, এখন দেখা যাচ্ছে তার কাজকে খাটো করে মানে ধরা যায় কেউ যদি এখন একটা প্রমোশন পায় তাকে খুব ইঙ্গিত করে একটা চোখে চোখে মজা করে প্রমোশন পেয়েছে নিশ্চয় কিছু করেছে, ওটার মধ্যে একটা হাস্যরস খুব আদি রসাত্মক একটা ব্যাপার খুঁজে পাওয়ার চেষ্টা করে অনেক সময় মেয়েদের। তার মানে কি যে মানে আমি ওটাই বলতে চাচ্ছিলাম তখন যে সবসময় কৌতুকগুলো করা হয় মূলত মেয়েদেরকে অবদমন মানে তাদের ক্ষমতাকে, তাদের মেধাকে, সবকিছুকে, তাদের যা তারা যা কিছু করতে পারে, তাদের কর্মদক্ষতাকে সবকিছুকে ছোট করা, তাদেরকে পিছিয়ে রাখার একটা মানসিকতা এখানে কাজ করে সবসময় কৌতুকগুলোর মাধ্যমে। আর এখান থেকেই যখন সেটা কর্মস্থলে হয় সেখানেও সেভাবে তার দক্ষতাকে আসলে খাটো করে দেখা। তো
খাটো করে দেখাচ্ছে যখন, তখন দক্ষ নিজের দক্ষতা, নিজের অবস্থান, নিজের পায়ের নিচে মাটি বা সবকিছুকে আসলে জোরদার করার জন্য প্রতিবাদটা অন দ্য স্পট বা সাথে সাথে করাটাই আমার কাছে মনে হয় উচিত মেয়েদের। জি, এটি তো একটি নিশ্চয়ই উপায় হতে পারে, এছাড়া আর কি উপায় হতে পারে? আমরা বিরতির পরে পাপড়ি রহমান আপনার কাছে ফিরে এসে জানতে চাইবো, একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে আসছি। কথা বলছি আজ নারী বিদ্বেষী কৌতুক এবং সমাজ মরণ এই বিষয়ে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আবার স্বাগত অন্যপক্ষে, আজ কথা বলছি নারী বিদ্বেষী কৌতুক এবং সমাজ মরণ এই বিষয়ে, সঙ্গে আছেন লেখক শিক্ষক সাফিনুস সাফিন এবং লেখক পাপড়ি রহমান। পাপড়ি রহমান, সাফিন যেখানে শেষ করলেন যে রিয়্যাক্ট করা, অর্থাৎ আমি যদি বলি প্রতিবাদ করা, রিয়্যাক্ট করার থেকে আমরা প্রতিবাদের কথা বলতে পারি, কিন্তু এই ধরনের ভাষা বা এই ধরনের একটা ব্যাপার যখন তৈরি হয় সমাজে, তখন শুধু আসলে সেটি রিয়্যাকশনে কি কাজ হয়, নাকি টেক্সটের বিপরীতে আসলে টেক্সট তৈরি করার একটা ব্যাপার, মানে নারী বিদ্বেষী কৌতুকের বিপরীতে এখন অনেকেই কিন্তু পুরুষকে নিয়ে কৌতুক করে কৌতুক করছেন, লিখছেন, সেটি করাটা বেশি জরুরি বলে মনে করেন একজন লেখক হিসেবে? পাপড়ি রহমান, না, আসলে ওই মুহূর্তে যখন একটা কেউ বলছে, মানে একটা কৌতুক বলছে, ওই মুহূর্তে রিয়্যাক্ট হয়তো আমরা করতে পারি না, নানা কারণে করতে পারি না, হয়তো আমাদের সংকোচ লাগে বা লজ্জা লাগে বা অস্বস্তি হয় যে এরকম একটা বিষয়, মানে আমাকে আমাদের এত ছোট করে দেখা হচ্ছে, সেখানে আমি মানে কথা বলতেই হয়তো অনেক সময় অস্বস্তি হতে পারে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এটা যখন এটা আসলে হয় যে অনেক হয়তো কোনো আড্ডাতে এ ধরনের কৌতুকের আসলে বেশি বলা হয় বা আড্ডাতে দেখা যাচ্ছে যে অনবরত কেউ বলেই যাচ্ছে এই ধরনের কৌতুক, কিন্তু আমরা কখনো রেস করি না বা আমরাও হয়তো তাদের সঙ্গে হাসি বা তাল মেলাই, কিন্তু ভেতরে কিন্তু আমাদের একটা মানে খচখচানি থেকেই যায় যে আসলে এরকম কেন, যে সবকিছুতেই নারীকে টেনে এনে নারীকে একটু মানে অপদস্থ করা বা হেয় করার একটা বিষয় থাকে। তো সেটা হতে পারে যে ওই মুহূর্তে যদি প্রটেস্ট করা হয়, আমার মনে হয় আস্তে আস্তে সেটা কমতে পারে। আর টেক্সটের বিপরীতে টেক্সট, সেটাও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে টেক্সট দিয়ে আসলে কি কত দূর যাওয়া যাবে। হ্যাঁ, যে আমাদের এখানে আসলে যারা লিখছে বা লিখছে তাদের সংখ্যা তো নেহায় কম বা নারীর উচ্চশিক্ষার হারও তো কম, সেখান থেকে টেক্সটের বিপরীতে টেক্সট সেটাও করা যেতে পারে, কিন্তু কতটা ফলপ্রসূ হবে আমি ঠিক আসলে জানি না। আসলে এটা হয় যে ওরালি যখন কেউ কৌতুক বলছে বা এই ধরনের কথা বলছে, তখন না যদি আমরা থাকি সচেতন কেউ থাকি, সেখানে আস্তে করে এই প্রচেষ্টা মনে হয় করা উচিত যে আসলে ভাই এভাবে কেন বলছেন, হ্যাঁ, বা এভাবে কেন দেখছেন। তো টেক্সট গুলো তো আসলে পুরুষেরই রচনা বা পুরুষই বলে এক ধরনের আনন্দ পাচ্ছে, যেটা হয় যে আমাদের থেকে যারা দুর্বল তাদের এক ধরনের কি বলবো, তাদের যে কোনো তাদের নিয়ে হাস্যরস বা আমরা তাদের একটু ইগনোর করে সবাই এক ধরনের বিকৃত আনন্দ আসলে পায়। আমি আমি মনে করি যে পুরুষরা আসলে ওই আনন্দটাই নেয়। হ্যাঁ, যে যে নারী যে সব বিষয়ে উনো, সে উনোটা তাকে তারা আসলে। জি সাফিন, আপনি যদি একটু বলেন যে আপনি কি টেক্সটের বিপরীতে টেক্সট নির্মাণকে আপনি ঠিক কতটা গুরুত্ব দেবেন? আমার কাছে মনে হয় টেক্সটের বিপরীতে টেক্সট আসলে হওয়া উচিত, কারণটা হচ্ছে এখন কিন্তু আমরা সেটা দেখছিও অনেক ক্ষেত্রে, এখন মেয়েরা আসলে চুপ করে যে বসে থাকছে তা না, অনেক মিমস তৈরি হচ্ছে, কিন্তু সেই ধরনের মানে নারী বিদ্বেষী কৌতুকের বিপরীতে পুরুষ মুখ বন্ধ করে দেওয়ার মতো অনেক মিমস বা কৌতুক তৈরি হচ্ছে। সেটা কিরকম, যেমন কালকে আমি দেখলাম একটা, সেটা হচ্ছে একটা মেয়ে চাকরি ইন্টারভিউ দিতে গেছে, তাকে বলা হচ্ছে যে আমরা আসলে এমন একজন খুঁজছি যে দুজন পুরুষের কাজ একা করতে পারে। তো সাথে সাথে মেয়েটা বলছে, ও তার মানে এটা পার্ট টাইম জব, এর মানে কি? আমি নারী হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি ওই কৌতুকের মাধ্যমে যে আমি একজন নারী, আমি আমার ফুল টাইম জব, তোমরা দুজন পুরুষ যাবো তার থেকে অনেক বেশি। তো এই ধরনের কিছু মানে বলার প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়ে গেছে, মেয়েরাও এখন যে খুব চুপ করে বসে থাকছে তা না,
বরং তারা দেখা যাচ্ছে অনেকটা ইট মারলে পাটকেলটি খেতে হবে এই নীতিতে চলে যাচ্ছে। এবং কখনো কখনো এটাকে অনেকে রেডিক্যাল ফেমিনিজমও বলছে, যে বেশি প্রতিক্রিয়াশীল হয়ে পড়ছে মেয়েরাও। কিন্তু আমার মনে হয় কি যে প্রতিক্রিয়াশীল বা প্রতিবাদ এই জিনিসটা যদি কেউ নাই করে, তাহলে যেটা হয় একটা সময় গিয়ে, মানে এটা শুরু যদি এভাবেই না করে তাহলে মানে এটা চলতে থাকবে, তো পরে হয়তো আমরা সফট ভাবে এটাকে নিয়ে যেতে পারি। কিন্তু শুরুতে এভাবে টেক্সটের বিপরীতে টেক্সট দাঁড় করানো, কার্টুনের বিপরীতে কার্টুন দাঁড় করানো, এটা এক ধরনের মাধ্যম হতে পারে। পাপি রহমান, এক মানে আবারও সেই একই প্রশ্নে আসতে চাই। আমরা কৌতুক নির্মাণের ক্ষেত্রে কিন্তু আসলে নারীর ভূমিকা খুব একটা দেখি না। রম্য সাহিত্যিক যতটা পুরুষকে আমরা দেখি, এবং সেই সাহিত্যগুলোর অধিকাংশই প্রায় 90% থাকে আসলে নারীকে নিয়ে রসিকতা করা, নারী প্রসঙ্গে রসিকতা করা, নারীকে নিয়ে রসিকতা করা। আমরা রণবীর কার্টুন দেখেছি ছোটবেলায়, এখন পর্যন্ত আমরা যা কিছু দেখি বেশিরভাগই কিন্তু নারীকে নিয়ে রসিকতা করা। টেক্সট নির্মাণকে আবারও আপনার কাছে আমার প্রশ্ন, একজন লেখক হিসেবে আসলে, এবং এই টেক্সট নির্মাণটা আসলে কীভাবে করা যায়, মানে কেউ কি এটিকে একদম সাহিত্য চর্চার অংশ হিসেবে নিতে পারেন কি না, যে তিনি রম্য লিখবেন, কোনো নারীর কথা বলছি আমি, এবং এভাবেই লিখবেন যা এতকাল এত বছর ধরে পুরুষেরা করে এসেছে। হ্যাঁ না, এটা করা যায় যে যদি মনে করে রম্য লিখতে পারে, হ্যাঁ যে রম্য লিখা, তো এখানে আমি দোষের কিছু দেখি না। যে আসলে এত এতদিন ধরে পুরুষরা তো একচেটিয়া এই কাজগুলো করে আসছে, এখন আমার মনে হয় একটু হাত বদল হওয়া দরকার, এটা নারীদের হাতে যাওয়া দরকার। হ্যাঁ যে রম্য লিখতে পারে, রম্য লিখা যায়। তো আসলে কি বলবো, যে সেখান থেকে কার্টুনের মাধ্যমে মেয়েরা এই প্রচেষ্টা করতে পারে, শুধু মেয়েরা কেন, এটা আমার মনে হয় ছেলেরাও করতে পারে। যে যেখানে একটু ডিসক্রিমিনেশন দেখবে, সেখানে একজন পুরুষের হাত দিয়ে আসুক না কেন, একজন পুরুষ কার্টুনিস্টই একটু এভাবে দেখুক না কেন, যেভাবে তারা এতদিন একজন পুরুষকে উঁচু স্তরে দেখিয়ে কার্টুনগুলো লিখে আসছে, একটু অপোজিট থেকেও তারা সেটা আঁকতে পারে। বা যে রম্যলে পুরুষটি লিখছেন, সে পুরুষ লেখকও কিন্তু এই কাজটি করতে পারে, যে ক্যারেক্টারটা সেটা উল্টে দেয়া, যে নারীর জায়গায় পুরুষকে নিয়ে আসা এবং পুরুষের জায়গায় নারীকে নিয়ে আসা, তারপরে দেখা যাক কি হয়, তারপরে দেখা যাক কি ঘটে, একদম। সাফিন, আমার হাতে এক মিনিট সময় আছে, আপনি যদি একটু বলেন যে আমরা এখন শুধুমাত্র কিন্তু কৌতুকের, শুধু কৌতুক না, আমরা দেখি যে ফেসবুকে যে কোনো রকমের নারী সংক্রান্ত ঘটনার নিচে কৌতুকের ছলে যে সমস্ত কমেন্ট করা হয়, সে সমস্ত তো এক ধরনের একেবারেই লিগ্যাল অফেন্সের মতো একটা একটা ঘটনা। সো আপনি কি মনে করেন যে এগুলোকে বিট করার জন্য আসলে কি করা দরকার? এই জায়গাটা আসলে আমি ওভাবে কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে কমেন্টসের যে মানে কমেন্টসে যে ধরনের মিসোজিনিস বা পুরুষতান্ত্রিক বা প্রচন্ড রকম নারী বিদ্বেষী কমেন্ট করা হয়, এবং সেইখানে ওভাবে ধরতে গেলে বাংলাদেশের 1 লক্ষ পুরুষকে আমাদের জেলে ভরা উচিত বা তাদেরকে আইনের আওতায় আনা উচিত। কারণ যে হারে আমাদের বিভিন্ন নারী সেলিব্রিটিদের নিচে যেভাবে কমেন্ট আসে, মানে তাদের ছবি একটা পোস্ট করলে যেরকম কমেন্ট আসে, সেরকম পুরুষ সেলিব্রিটিদের নিচে কিন্তু সেই ধরনের কোনো কমেন্ট আসে না। তো এখানে আসলে আইনের, আমার কাছে মনে হয় ডিজিটাল আইন নিয়ে তো অনেক কথা হচ্ছে, ডিজিটাল আইনে দেখা যাচ্ছে কি কেউ একজন খুব যদি, সাফিন আমি আমরা আমরা শেষ করতে পারলাম না, শেষ শুনতে পারলাম না আপনার কথাটা, নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনাদের সাথে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে, সঙ্গেই থাকুন ডিবিসি।